রাজারহাট সেন্ট্রাল ফরেন্সিক রিসার্চ ল্যাবরেটরি বিল্ডিংয়ে নতুন কোয়ারেন্টাইন সেন্টার করা হলো। বৃহস্পতিবার মন্ত্রী ফিরহাদ হাকিম ঘুরে দেখলেন সেন্টারটি। উপস্থিত ছিলেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন। নতুন সেন্টারটিতে 375টি বেড করা হয়েছে, এরপরে বাড়িয়ে 400টি বেড করা হবে বলেও জানালেন মন্ত্রী। নতুন করে কোয়ারেন্টাইন সেন্টার, আমরা কলকাতায় কোয়ারেন্টাইন সেন্টার করবার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু মানুষ, এলাকার মানুষ, তারা অবজেকশন করেছিল। তাই আমি তখন বেরিয়েছিলাম মমতা ব্যানার্জির নির্দেশে যে ফাঁকা ফাঁকা এলাকায় কোনো জায়গা পাওয়া যায় কিনা। সেখানে এখানে একটা আর বালতিগুড়িতে হাওড়ায় একটা দুটো জায়গা দেখেছিলাম। এখানে আমি আর দেবাশিস সায়ন সাহেব এসেছিলাম এক মাস আগে, আমরা এখানে চয়েস করেছিলাম। তারপরে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কর্পোরেশন, এটা এটা এমনি বাড়ি মানে হচ্ছিল বাড়ি এরম ছিল। তা আমি ফরেন্সিককে দেবাশিস সেন সাহেবও রিকোয়েস্ট করেছিল, তারা এটা দিয়ে দিয়েছে কোয়ারেন্টাইনের জন্য। তারপরে এই যে মার্বেল ট্যাবেল এগুলো সব আমরা বসিয়ে, টাইলস টাইলস বসিয়ে একটা বাথরুম টাথরুমগুলো সেট করে দিয়ে, জলের লাইন ড্রেনেজ এগুলো করে দিয়ে আমরা এটাকে চালু করলাম। তার কারণ হচ্ছে যারা হোম কোয়ারেন্টাইনে থাকতে পারবেন না, যাদের হোম নেই, কমন বাথরুম ইউজ করছেন, তাদের যাতে সংক্রামক ওখানে না ছড়ায়, তাদের জন্য যদি বাড়িতে কারোর হয় তাহলে তাদের ফ্যামিলিকে কোয়ারেন্টাইন সেন্টারে আনাটা অত্যন্ত জরুরি। সেই কাজটা আমরা করে রাখছি এখনই, যে সব যা দরকার হবে তা না, কিন্তু যদি ভবিষ্যতে ধরুন ট্রেন চালু হয়ে গেছে, প্লেন চালু হয়ে গেছে, বাইরে দিয়ে ট্রাক আসছে, যদি ভবিষ্যতে দেখা যায় যে এখানেও ছড়াচ্ছে, তাহলে আগাম আমরা ব্যবস্থা করে রাখলাম। কত আসন বিশেষ এখানে? 375, প্রায় 400 হয়ে যাবে এখানে, আর বালতিগুড়িতে 300, এটা আমরা করে রাখলাম। আরও দু একটা কোয়ারেন্টাইন সেন্টার আমরা খুঁজছি। কবে থেকে চালু হয়ে চালু হয়ে গেল কেউ আসলেই চাদর পেতে দেবে, ফ্যান চালিয়ে দেবে, আর খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, চালু হয়ে গেল। কোয়ারেন্টাইন সেন্টারে তো সুস্থ মানুষরা থাকবেন, যে অসুস্থ যার করোনা হয়ে থাকে তো হসপিটালে, তার আত্মীয় স্বজন থাকবেন, তারা তো অসুস্থ নয়, তাদের সময় কাটবে কি করে? আমি কয়েকটা টেবিলের অর্ডার দিতে বললাম, কিছু ক্যারাম বোর্ডের অর্ডার দিতে বললাম, লুডোর অর্ডার দিতে বললাম, তাসের অর্ডার দিতে বললাম, যে এগুলো থাকলে তাহলে মানুষের সময়টা কাটবে। কি আধা সামরিক বাহিনীর দাবি করেছিলেন দিলীপ ঘোষ, সেক্ষেত্রে মুকুল রায় আজকে প্রেস বিবৃতি করে জানিয়েছেন যে সেখানে আধা সামরিক, এখন ব্যাপারটা হলো যে ওদের কে কি বলছে না বলছে আমি জানি না। আধা সামরিক বাড়ি দরকার হলে তো আগে গুজরাটে দরকার, আমাদের ইয়ে কালকের রিপোর্টটা আপনি দেখেছেন যে বাংলা সব থেকে নিচে আছে পার থাউজেন্ড। তো দিলীপ ঘোষ বলে ভুল করলেন, তাহলে আমরাই ন্যাচারালি বলেছি তাহলে আগে গুজরাটে নামাও, দিল্লিতে নামাও, কত আধার। আর আধা সামরিক বাড়িতে এখানে কালকেই 38 জন হয়েছে এফেক্টেড, তারপর বিএসএফ এর এফেক্টেড, সিআরপিএফ ক্যাম্পে এফেক্টেড। তাহলে দিলীপ দা কি চাইছিলেন আধা সামরিক বাহিনী দিয়ে কলকাতা বাংলায় আরও সংক্রামক ছড়িয়ে দিতে, বাংলার মানুষ ওনাদের সমর্থন করে না বলে আরও টাইট দিতে? সেটা মুকুল রায় হয়তো বুঝতে পেরেছেন। একটা কথা, মুকুল রায় দাবি করেছেন 20 লক্ষ অভূতপূর্ব, এটা কালকেও মুখ্যমন্ত্রী বলেছেন, আজকে আবার বলছি এটা বিগ হাওতা। ব্যাংকের লোন তাও দিতে পারবে না, কারণ রিজার্ভ ব্যাংক ফাঁকা। যারা বড় লেন্ডার, 100 কোটি টার্নওভার, তাদের লেন্ডিং দেয়। এমনি আমি বড় টার্নওভার, আমার যদি ফ্যাক্টরি ভালো চলে তাহলে ব্যাংক এমনি এসে মার্কেটিং করে। এখন যা অবস্থা ব্যাংকের, তাতে ব্যাংকের এখন অর্থনীতি এমন পড়ে গেছে যে ব্যাংকে আর অর্থের রোটেশন নেই। তাই এই এই সুযোগে মোদী সাহেব ব্যাংকের মার্কেটিং করছেন, মানুষের পাশে দাঁড়ানোর কথা নয়। শেষ প্রশ্ন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে বলছেন যে দিদিমণি অন্যায় করেছেন মোদী সরকার, লকডাউনের আগে পরিযায়ী শ্রমিককে নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, পরিকল্পনা করা উচিত ছিল। মানুষকে মরার জন্য রেললাইনে রাস্তার ধারে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলায় কোনো মানুষ আস্তে আস্তে মরে যাননি, কিন্তু ওনাদের রাজ্যে মানুষ মরেছেন, মহারাষ্ট্রেও মরেছেন, কারণ
মোদী সরকার বড়লোকেদের পাশে, গরিব মানুষের পাশে মমতা ব্যানার্জি। বাংলার পরিযায়ী শ্রমিক নিয়ে সমস্যা নয়, সারা ভারতবর্ষের পরিযায়ী শ্রমিক নিয়ে সমস্যা। যারা মারা গেছেন তারা বাংলার শ্রমিক নন, ইউপির শ্রমিক, বিহারের শ্রমিক, এমপির শ্রমিক, সাউথের শ্রমিক, সব শ্রমিক, শ্রমিক শ্রমিক মানুষ। ওনাদের প্রবলেম হচ্ছে যে ওনারা মানুষের মধ্যে ধর্ম দেখেন, বর্ম দেখেন, জাত দেখেন, কিন্তু মানুষকে মানুষের ভূমতন করতে হবে। মানুষের অধিকারে বঞ্চিত করেছো, যারে দাও নাই তারে সম্মান, মানুষকে সম্মান দিতে হবে, যেটা মোদী সরকার দিচ্ছেন না। গরিব মানুষের ক্ষেত্রে এইটা করা অন্যায় হয়েছে, পাপ হয়েছে। শুধু ইলেকশনের সময় ধর্ম তুলে দিয়ে জিগিরে মানুষকে করা যায় না। মমতা ব্যানার্জি যেটা করছেন, সব মানুষকে নিয়ে চলার, হিন্দু নরা মুসলমান এ জিজ্ঞাসে কোনজন গান্ডারি বলো, ডুবিছে মানুষ সন্তান মোর মার, সব মানুষকে গান্ডারি হিসেবে মমতা ব্যানার্জি বাংলায় তুলে ধরার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট।